প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস সঞ্চালকের পর্বে আমি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো গত ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এবার বোর্ড কর্তৃক নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই বোর্ড বইটি তোমাদের কিনতে হবে। তো তার একটি ইমেজ আমি সংযুক্ত করেছি। তো আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি আমরা যে টপিকসে ছিলাম, আজকের টপিকস হচ্ছে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হচ্ছে। আজকের ক্লাসটি যদি আমরা ভালো মতো দেখি এবং শুনি, দুটোই যদি একসাথে ভালো মতো করতে পারি, তাহলে আমরা খুব সহজেই অক্টাল সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করতে হয় এই কনভার্সনটি আমরা আজকের ক্লাসে শিখব। তো রূপান্তরে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটি কথা বলছি যে গত ক্লাসেও আমি তোমাদের বলেছিলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতিটা কি। এই অক্টাল বা অক্টেট এই শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ, এটা আমি তোমাদের গত ক্লাসেও বলেছিলাম। তো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট। কিভাবে আট হচ্ছে? এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত, মানে শূন্য থেকে শুরু করে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় বিধায় একে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর আরেকটা কথা আমি বলেছিলাম যে যখনই কোনো সংখ্যা পদ্ধতির অঙ্ক লিখতে বলা হবে, অঙ্কগুলো কিন্তু হচ্ছে ভিত্তির থেকে ছোট হয়, এটা আমি মনে রাখতে বলেছিলাম। আর ভিত্তি হচ্ছে অঙ্কগুলো থেকে হচ্ছে বড় হয়। যেমন এখানে তোমাদের একটি ইম্পর্টেন্ট ডেফিনেশন মানে সংজ্ঞা আছে, যে বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তি হচ্ছে যে তুমি যে সংখ্যা পদ্ধতির কথাই আলোচনা করো না কেন, সেটা তোমার ডেসিমেল হতে পারে, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, তো যে সংখ্যা পদ্ধতিতে মোট যত কয়টি তোমার অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। এটি হচ্ছে আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট ডেফিনেশন, বেস বা ভিত্তি। এটা এই জন্যই বললাম যে এটা প্রত্যেকবারই পরীক্ষাতে চলে আসে। তো আজকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি কি এটা আমরা আবারও দেখলাম, এরপরে হচ্ছে আমরা দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি সেটা আর একটু দেখি, কেননা এই পড়াশোনা গুলো আমাদের প্রিভিয়াস লেকচারেও হয়েছে। যেহেতু আমাদের রূপান্তর করতে কোনো সমস্যা না হয় এই কারণে এই থিওরি গুলো আবার তোমাদের আমি রিভিউ দিচ্ছি। তো ডেসি শব্দটিও হচ্ছে একটি গ্রিক শব্দ। তো এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত, মানে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় বিধায় এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ। এই ক্ষেত্রেও শূন্য থেকে নয় যে আমি অঙ্কগুলো ব্যবহার করলাম, অঙ্কগুলো থেকে ভিত্তি কিন্তু আমাদের বড়, আবার ভিত্তি থেকে কিন্তু অঙ্কগুলো ছোট, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। তো এখন আমরা হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির রূপান্তরে চলে যাব। যে আজকের ক্লাসটা যে রূপান্তর আমাদের শেখানোর জন্য আমি রেখেছি সেটা হচ্ছে অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো, এই ক্লাসটি হচ্ছে আজকে আমাদের তোমাদের রূপান্তরের ক্লাস। তো আমরা এখন দেখব অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। তার জন্য যে কথাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে অক্টাল সংখ্যার স্থানীয় মান দিয়ে, কেননা আমরা বলেছি যে প্রত্যেকটি সংখ্যার একটি নিজস্ব স্থান আছে, মানে একক দশক শতক তার অবস্থান নির্ণয় করবে, সেই স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফল সমূহ কি করতে হবে আমাদের যোগ করে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে। তো আমার একটা ডিজিট আমাকে দিয়ে দিল, তো সেই সংখ্যাটিকে তার ভিত্তি দিয়ে গুণ করে
যে ক্যালকুলেশন করার পরে যে যোগ করে যে রেজাল্টটা হবে সেটি হবে আমাদের অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার রেজাল্ট। তো সেটা আমরা একটি অঙ্ক দিয়ে দেখি, তাহলে আমার মনে হয় যে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে একটি উদাহরণ রাখা হয়েছে, অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। এখানে 206.64 ভিত্তি দেওয়া হয়েছে 8, এই সংখ্যাটিকে বলা হচ্ছে যে দশমিক সংখ্যায় রূপান্তর করতে। তো যে প্রশ্নটি আমাদের দিয়ে দিয়েছে এখানে, সে তো সেটি এখানে লেখা হলো। তারপর এখানে যে কাজটি করতে হবে, দশমিকের বাম পাশে যে আমাদের অঙ্কগুলো আছে 6, 0, 2, তো 6-এর অবস্থান যদি ধরি এটি হচ্ছে একক, দশক, শতক, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে দশমিকের বামে যা থাকবে এগুলোকে ধরে নিতে হবে ধনাত্মক সংখ্যা, মানে অল পজিটিভ, আর দশমিকের ডান পাশে যা থাকবে এগুলোকে ধরে নিতে হবে অল নেগেটিভ, মানে ঋণাত্মক অঙ্ক বা সংখ্যা। তো এখানে দশমিকের পরে যা থাকে সবগুলোকেই বলা হয় ফ্র্যাকশনাল নাম্বার। যেমন 6-4 আমরা পড়তে পারবো, দশমিক 6-4 পড়তে পারবো, কিন্তু 64 কিন্তু কখনোই বলতে পারবো না, কারণ এগুলো হচ্ছে দশমিকের পরে, এগুলো হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। আমরা বাম পাশের কাজটা আগে শিখি। এখানে 6-0-2, ডান থেকে আমাদের আস্তে আস্তে বাম দিকে যেতে হবে। তো এখানে যেটা করা হয়েছে আমাদের অঙ্কটি করতে, তো এখানে 6-0-2 যে ডিজিট তিনটি আছে, এখানে হচ্ছে 6-এর উপরে আমাদের পাওয়ার কল্পনা করতে হবে, মানে বাইরের ঘাত কল্পনা করতে হবে শূন্য থেকে, শূন্য তারপরে হচ্ছে শূন্যের উপরে এটার পাওয়ার কল্পনা করতে হবে 1, আর 2-এর উপরে এটার পাওয়ার কল্পনা করতে হবে 2। তার মানে কি বললাম, 6-এর উপরে 0, তারপরে 1, 2। তো সেই বেসিসে যদি আমরা আগাই, তো এখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে, সর্ববামে যা আছে 2 গুণ করতে বলেছিল, বলেছিল যে স্থানীয় মান অনুযায়ী গুণ করতে হবে। তার মানে এখানে সর্ববামে কি আছে, 2, আচ্ছা 2 নিলাম, 2 গুণ চিহ্ন দিলাম, আমাদের গুণ করতে বলেছিল। এখন কথা হচ্ছে যে এই অক্টালের ভিত্তি কত, যে সংখ্যা পদ্ধতি থেকে, যেমন অক্টাল থেকে আমরা এখন ডেসিমেলে রূপান্তর করব, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে স্থানীয় মান প্রক্রিয়া। তো সর্ববামে কত আছে আমাদের, 2 গুণ চিহ্ন দিলাম, ভিত্তি কত, ভিত্তি 8 নিলাম। আচ্ছা আমি তোমাদের বলেছিলাম যে 2-এর উপরে কত পাওয়ার কল্পনা করতে, 2, ঠিক আছে, এই কারণে এই ভিত্তির উপরে সেই পাওয়ারটা চলে গেছে 2, ঠিক আছে, প্লাস আচ্ছা এখানে কত ছিল, 0 লিখলাম, 0, তারপরে অবশ্যই দিতে হবে গুণ চিহ্ন দিলাম। এখন কাজে লাগাতে হবে অক্টালের ভিত্তি, ভিত্তি কত 8, সেটাও দিলাম। আর তোমাদের আমি কল্পনা করতে বলেছিলাম যে 0-এর উপরে পাওয়ার কত ধরতে হবে, 1, সেই পাওয়ারটা হচ্ছে আমাদের ভিত্তির উপরে চলে গেছে, ঠিক আছে। তারপরে ক্রমান্বয়ে যোগ চিহ্ন যেরকম আছে দিলাম। তারপরে এখানে আমাদের কত ছিল অঙ্কটি, 6, সেটি এখানে লিখলাম 6, তারপরে কত হবে গুণ চিহ্ন দিলাম। আচ্ছা এখন এই অক্টালের ভিত্তি কত 8, সেটাকে কাজে লাগাতে হবে। আর আমি তোমাদের বলেছিলাম যে এই 6-এর উপরে পাওয়ার কত কল্পনা করতে হবে, 0, এই কারণে এই ভিত্তির উপরে, ভিত্তি হচ্ছে 8, যেহেতু অক্টাল থেকে রূপান্তর 8 ভিত্তি, তো এই 0টা এই ভিত্তির উপরে চলে যাবে, ঠিক আছে। তারপরে যোগ চিহ্ন অবশ্যই দিতে হবে। এখন আমাদের দশমিকের পরে কত আছে, দশমিকের পরে আছে 6, লেখা হচ্ছে 6 গুণন। আর আমি বলেছিলাম দশমিকের পরে যত বড়ই অঙ্ক বা সংখ্যা ডিজিট থাকুক না কেন, এগুলোকে আলাদা আলাদা ভাবে পড়তে হবে। যেমন 6-4, তো এগুলোর উপরে পাওয়ার কত কল্পনা করতে হবে, কত কল্পনা করতে হবে, এগুলোর উপরে পাওয়ার ঋণাত্মক, মানে কি -1, -2, -3, -4 এরকম ক্রমান্বয়ে চলবে। তো এখানে 6-4 আছে, তার মানে 6-এর উপরে আমি পাওয়ার ধরলাম -1, বা তারপরে 4-এর উপরে আমি ধরলাম হচ্ছে -2 কল্পনা করলাম। তো এখন যোগ চিহ্ন দেওয়ার পরে এখানে কত আছে, 6 গুণন, আচ্ছা অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 8, সেটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা ধরে নিতে বলেছিলাম যে 6-এর উপরে পাওয়ার কত অল নেগেটিভ, যেহেতু -1, তার মানে এই যে -1 লেখা হয়েছে। আচ্ছা একটা অঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই আমাদের যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, যোগ চিহ্ন দিলাম। তারপরে কত আছে এখানে অঙ্কটি, 4, আচ্ছা 4 লেখা হলো, অবশ্যই গুণ চিহ্ন দিতে হবে কারণ এটা স্থানীয় মান প্রক্রিয়া। আচ্ছা বেস বা ভিত্তি কত, বেস বা ভিত্তি হচ্ছে 8, যেহেতু অক্টাল থেকে রূপান্তর। 4-এর উপরে আমরা পাওয়ার কত ধরেছিলাম, -2, তার জন্য এই ভিত্তিটা উপরে এই -2টা চলে গেছে, ভিত্তি হচ্ছে 8, তো 8-এর উপরে এই -2টা আমরা লিখেছি।
তো নিশ্চয়ই লাইনটা আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা ক্যালকুলেশন করব, 2 গুণন, এখন 8 এর বর্গ হচ্ছে 64 লিখলাম, প্লাস 0, এখন 8 এর উপরে পাওয়ার আছে এখানে 1, তো এটা 8ই হবে, যোগ 6 গুণন, এখন গত ক্লাসে আমরা বলেছিলাম যে এ টু দি পাওয়ার নট ইকুয়াল টু হচ্ছে আমাদের সূচকের অধ্যায়ে, আমরা 9-10 এর ক্লাসে জেনারেল ম্যাথে পড়েছিলাম একটা সূত্র, এ টু দি পাওয়ার নট ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে এই ভিত্তি 8 টু দি পাওয়ার নট, বা এখানে 8 টু দি পাওয়ার নট বা 0 যেটাই বলো না কেন, এটা মানে কত বোর্ড ধরে নিতে হবে আমাদের, 1 বা 1। প্লাস এখন কথা হচ্ছে যে ইনভার্স কিভাবে ভাঙাতে হয়। ইনভার্স মিনস অনেকে আমরা মাইনাস চিহ্ন বলি, অনেকে ইনভার্সও বলি, যে 8 টু দি পাওয়ার ইনভার্স 1, যে এই ডিজিটটাকে আমরা ভাঙাবো কিভাবে, 6 গুণন, এটা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 8, তার মানে কি এই যে 8 ইনভার্স 1 আছে এটাকে যদি তুমি উল্টে দাও, এই মাইনাসের জন্য হবে আমাদের এই যে যে ডিভাইডেড বাই ভাগের দাগটা, আর এই যে 1টা যেটা ছিল নিচে কিছু নাই, 8-এর নিচে কিছু নাই মানে এখানে 1 ধরে নিতে হবে, ডিভাইডেড বাই 8টা নিচে চলে গেছে, ঠিক আছে। আর 8-এর উপরে যদি তুমি 1 কল্পনা করো ওটা 8ই হয়, এই কারণে ওইটা আর দেখানো হয়নি। তার মানে 8 টু দি পাওয়ার ইনভার্স 1 এটা ভাঙালে হবে 1 ডিভাইডেড বাই 8। প্লাস এখন হচ্ছে এখানে আমাদের ছিল 4 ইনটু 8 টু দি পাওয়ার ইনভার্স 2, তো এইটাকে আমরা কিভাবে ভাঙাবো, প্লাস যে 4, আমি 4ও বলছি 4ও বলছি সমস্যা নেই, তো অঙ্কটা যেহেতু তোমার 4 দিয়ে আছে, আচ্ছা 4-ই তোমরা বিবেচনা করো এখন, তো 4 গুণন, তো এখন হচ্ছে আমি বলছিলাম ইনভার্স কিভাবে ভাঙাতে হয়, 4 থাকবে সেটাকে তুমি উল্টে দিবা, তার মানে 8-এর নিচে কিছু নাই মানে এখানে আছে 1 মানে 1। এখন এই বিয়োগের জন্য আমাদের হচ্ছে এই ভাগের দাগটা আমরা দিলাম, ঠিক আছে। তো 8² মানে কত, 64, তার মানে এই যে 8 টু দি পাওয়ার ইনভার্স 2 এটাকে যদি অ্যাকচুয়ালি আমরা ভাঙাই 1 ডিভাইডেড বাই 64 হবে। তো এখন 64-এর সাথে যদি তুমি 2 গুণ দাও 128, আর 0-7-8 গুণ করা মানে এটা 0, 6-7-1 গুণ করলাম 6 হচ্ছে, আর 6 গুণন এই যে 1 ডিভাইডেড বাই 8, এটা ক্যালকুলেশন করলে অবশ্যই 0.75 আসবে। প্লাস এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 4 গুণন 1 ডিভাইডেড বাই 64, ক্যালকুলেশন করলে এখানে হবে 0.0625। তো এখন যে ডিজিট গুলো আমাদের আসছে, এই যে 128+0+6+0.75+0.0625, এগুলোকে আমাদের যোগ করে দিতে হবে। আচ্ছা, যোগ করলে আমাদের রেজাল্ট আসতেছে 134.8125, ঠিক আছে। আর এটাকে কিসে রূপান্তর করতে বলেছে, দশমিক সংখ্যায় রূপান্তর, এই কারণে এর বেস বা ভিত্তি ব্যবহার করা হয়েছে অবশ্যই 10। অতএব সুতরাং দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা লিখে, ইকুয়াল দিয়ে যে রেজাল্টটা আমাদের বের হয়েছে সেটা লিখে আমরা ভিত্তি দিয়েছি 10। অবশ্যই যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, যেমন দশমিকে রূপান্তর করতে বলেছে, তার মানে অবশ্যই এর বেস বা ভিত্তি 10 ব্যবহার করতেই হবে। বেস বা ভিত্তি না লিখলে কিন্তু অঙ্কের রেজাল্ট ওইখানে তোমাকে ফুল মার্কস দেওয়া হবে না। লাস্টে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার ভিত্তি অবশ্যই তোমাকে নিচে বসাতে হবে। তো আমরা নিশ্চয়ই অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। তো এই যে একটি অঙ্ক আমি দিয়েছি তোমাদের বাড়ির কাজ হিসেবে, তো 673.43 ব্র্যাকেট দেওয়ার পরে ভিত্তি 8 আমরা ব্যবহার করেছি, এটিকে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করতে আমি বলেছি। তো তোমরা যারা আমার ক্লাসটি এতক্ষণ শুনছো, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল, বিভাগ, অ্যাটেন্ডেন্স হিসেবে দিবে, আর এই যে হোমওয়ার্ক, এই যে বাড়ির কাজটি আমি দিলাম, এটি করে অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবে, আর ক্লাসটি তোমরা বুঝতে পারলে কিনা সেটাও আমাকে তোমরা জানাবে। তো তারপরে আমি তোমাদের বলবো, এই তথ্য প্রযুক্তি বা ICT নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা বুঝতে না পারো, তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে এখানে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে সেটাও তোমরা নিয়ে নিতে পারো, তাহলে যে কোনো ধরনের তোমাদের প্রবলেম আমি সমাধান করে দিব। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে, সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসে অবশ্যই নেক্সট কোন রূপান্তর নিয়ে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা নতুন অঙ্ক শিখবো।